হর হর মহাদেব। বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম। তো বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভ শক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয়কে আত্মরক্ষার জন্য, আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা, সব রক্ষা হয়ে যাবে। দিদি আপনি সরে যান। গৌতম দত্ত, দিলীপ কুমার ঘোষ, দাসস্য স্মৃতি কামদায়ক সিংহ সংকল্প বস্তু নমঃ বর্ধমানেশ্বর শিবায় নমঃ রাজাগ্রত পুরোহিত প্রতিষ্কারণং তন্ময়ঃ শিবঃ সংকল্পঃ বস্তু নমঃ সংকল্পঃ সুক্তায় নমঃ ত্র্যম্বকং যজামহে সুবন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারু ত্বমেব বন্ধনাম মৃত্যুর্মুষ্য সাম্প্রতিদাম শানিলগান নমঃ বর্ধমানেশ্বর শিবায় নমঃ। ইদাম সুক্তেন প্রতিদাম পুষ্পমাল্যাং নমঃ বর্ধমানেশ্বর শিবায় নমঃ। নমো প্রভুমি সনমনি রণরঞ্জিত দুর্জয় লম্বা বিশাল বিশাল ছিল বানিয়ে ছিল বাবা অমরনাথের গায়ে ঘি দিয়ে খুব স্নান করিয়েছে কেদারনাথ জমি লেভেল করতে গিয়ে বাবাকে পাওয়া যায়, খুব জাগ্রত ছিল। দাদা টিকে ঠিক করবো না, করবো না তোমার মতো খাও নাকি ঘুরিতে খাওয়া। মাপিয়েছ না হর হর।